ক্যান্ডেল সিসও একটি আকর্ষণীয় মডেল। এটি বানাতে লাগবে দুটো পেপার কাপ, একটি লম্বা মোমবাতি, একটি বড় সুচ এবং দুটি সেফটি পিন এবং একটি দেশলাই বাক্স। প্রথমে মোমবাতিটির নিচের অংশটি ছিলে নাও, তাহলে সলতেটি বেরিয়ে আসবে। এখন সুচ নিয়ে মোমবাতিটির ঠিক মাঝ বরাবর বিঁধিয়ে দাও, তাহলে সুচটি একটি পিভেটের কাজ করবে। দুটি সেফটি পিন সেলোটেপ দিয়ে পেপার কাপের নিচের দিকে আটকে দাও, তাহলে এটি একটি স্ট্যান্ডের কাজ করবে। সুচ সমেত মোমবাতিটি কাপ দুটোর মাঝে ঝুলিয়ে দাও। মোমবাতির দুই দিকের সলতেগুলি জ্বালাও, দেখবে মোম তরল হয়ে পড়ার সাথে সাথে মোমবাতিটি এদিক ওদিক দুলতে শুরু করেছে। মোমবাতির দুই প্রান্ত থেকে মোম কমে যাওয়ার ফলে মোমবাতির ওজন হ্রাস পায় এবং দুই প্রান্তের অসমান ভারের ফলে মোমবাতিটি সি স বা ঢেঁকি কলের মতো এদিক ওদিক দুলতে থাকে।